اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي সসালাম আহমতুল্লাহি প্রশ্ন হচ্ছে আমার একটি প্রশ্ন নামাজের সময় মেয়েদের মাথার চুল বের হলে নামাজ হবে না এখন হিজাব পরে যদি নামাজ পড়ি সামিনের চুল বের হয় না কিন্তু পিছন কিছু চের চুল বের হয়ে যায় অবস্থায় কি নামাজ হবে এ বিষয়ে জানালে উপকৃত বোঝি না পিছনের দিকে কিংবা সামনের দিকে যেদিকে চুল হোক না যেদিকে বের হোক না কেন চুল বেরিয়ে গেলে নামাজ বাতিল বলে গণ্য হবে যেমন ফত হচ্ছে যে পর্দা না করা কিংবা পুরোপুরি শরীর না ঢেকে এটা যদি নিচের ইচ্ছায় হয় যেমন মিসল ইত্তিবা ইল আদা যেমন মনে করেন হয়তো এলাকার অভ্যাস বা নিজেদের পরিবেশ এই পরিবেশের কারণে সে তার মাথার চুল ঢাকছে না বা এরকম ফাইন খান আদমুল হিজাবি মুক্তি ওয়ার্ল্ড কাপ ফাইনি যদি তার যে হিজাব না করা শুধুমাত্র মুখ এবং হাত তার মানে দুই হাত এবং দুই হাত বলতে দুই কবজি এবং মুখমণ্ডলের উপরে যদি নির্দিষ্ট থাকে তাহলে তার নামাজ সহি বলে গণ্য হবে নাজালিকা তবে সে পাপি হবে নামাজ সঠিক বলে গণ্য হবে কিন্তু তার পাপ হবে যেহেতু যদি সে এমন কোনো কোনো পুরুষের কাছে বা সামনে নামাজ পড়ছে যারা তাদের মাহারিম নয় জি তার মানে অমাহারিম পুরুষের সামনে যদি এভাবে দুই হাত আর মুখ খোলা রেখে নামাজ পড়ে তাহলে সে নামাজ সঠিক বলে গণ্য হবে কিন্তু পাপ হবে কারণ পরপুরুষের সামনে নামাজ পড়তে হলে মুখ মুখটাও ঢাকতে হবে জি কিন্তু ইনকান্ত সত্তর এলিশাক কিন্তু যদি তার পর্দা না করা এবং না ঢাকাটা যদি যেমন আহ পায়ের রলা যে হাঁটুর নিচের যে অংশ আবি জেরা কিংবা হাতের বাজু ও সারুর রাস কিংবা মাথার চুল কিংবা এই ধরনের কোনো জিনিস যদি খুলে থাকে ফলাজুল্লাহসাল্লাহ আলাতিল কাল হাল তাহলে এই অবস্থার তার নামাজ পড়াটা যায়জি নয় বিধায় একজন মহিলার মাথার চুল সম্পূর্ণ ঢেকে নামাজ পড়তে হবে এটাই হচ্ছে বিধান জি কোন কারণে ঢাকা আছে তা সত্ত্বেও খুলে গেছে সেটা আলাদা জিনিস কিন্তু না সর্ব অবস্থায় যখন নামাজ শুরু করেছে তখন থেকেই খুলে আছে বেরিয়ে আছে তাহলে কিন্তু নামাজ বাতিল বলে গণ্য হবে আর যেমনটি বললাম যে মাথার চুল সম্পূর্ণ ঢাকা ছিল কিন্তু তার সত্ত্বেও হয়তো সাজদা করতে গিয়ে বা কিছু করতে গিয়ে একাডুকু বেরিয়ে গেছে তাহলে ইনশাআল্লাহ এটা আল্লাহ ক্ষমা করবেন